ওয়ামরুন বিল মাওরুফের সাদাকা ভালো কাজের উপদেশ দিচ্ছেন সাদাকা তা ভালো উপদেশ দিলেন ভালো কথা বললেন ও আনি ও সাদাকা অন্যায় কাজ আপনি বাধা দিলেন আর অন্যায় বাধা দেওয়ার তিনটি স্তর রয়েছে বল প্রয়োগ করার যাদের অধিকার রয়েছে যেমন শাসক গোষ্ঠীর অভিভাবকের অধীনস্থদের ক্ষেত্রে বল প্রয়োগ করার ক্ষমতাও রয়েছে আর বৈধতা যদি ক্ষমতা থাকে বৈধতা থাকে তাহলে বল প্রয়োগ করবেন আর না হলে আসল হচ্ছে যে মানুষ ভালো উত্তম উত্তম পন্থায় কথা দ্বারা ভালো কথা দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবে অন্যায় থেকে বারণ করবে সেটাও যদি সম্ভব না হয় ভালো ভাষাতেও বলা যাবে না এইসব জালেমদেরকে তাহলে অন্ত ঘৃণা করে প্রতিবাদ করতে অন্যায়ের এইটি হচ্ছে নবী ওই শানসাই মুসলিমের হাদিস মর্মে রয়েছে মানরা রামী কুমহান কান সালি ওগাইয়ের বেহা দে তোমার মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখে তাহলে বল প্রয়োগ আদার বাধা দেয় না বল প্রয়োগ করে যদি ক্ষমতা থাকে এবং বৈধতা থাকে অমান্জ কামালনামে আস্তে কেউ যদি না পারে না বল প্রয়োগ করা সম্ভব না আরে ছেলে ছেলে স্বাভাবিক হয়ে গেছে বল ম্যাম বল প্রয়োগ করা যাবে না হ্যাঁ স্ত্রীরা ভাবে দুর্দান্ত আর বল প্রয়োগ করা যাচ্ছে না তাহলে তার থেকে আলাদা হয়ে যান যদি বেশ বড় অপরাধ হয় আর না হলে আপনি কথা তারা বলুন আপনি যাতে করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার চাইতে বড় যেন অশান্তি না হয়ে যায় বিশৃঙ্খলা না হয়ে যায় এই ফর্মুলা সবসময় ঠিক রাখতে হবে কারণ আমরা অনেকেই দেখা যায় অজ্ঞতার কারণে যারা কিছু ভালো কাজ করেন এবং ভালো মানুষকে ভালো করার চেষ্টা করেন কিন্তু তার পদ্ধতি জানেন একটা ছোট একটা সন্নতার জন্য এমন একটা বিবাদ লাগিয়ে দিলেন যে বিশাল অশান্তি সৃষ্টি করে করে বিশাল না অবশাল দেখতে হবে যে আমি যে অন্যায়টা এগুলোর ক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হচ্ছে যে আপনি যে অন্যায়টি আপনি প্রতিবাদ সেটি আসলে অন্যায় কিনা আপনার সম্মুখ জ্ঞান থাকতে হবে তারপরে সে অন্যায়ের প্রতিবাদের আপনার বৈধতা আছে কিনা ক্ষমতা আছে কিনা সেটা দেখতে হবে সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে হিতে বিপরীত হবেন না এর চাইতে বেশি তো ক্ষতি হয়ে যাবে না আর বেশি ফাঁসা তো হয়ে যাবে না লাভ বেশি না লস বেশি সেটাও দেখতে হবে ইত্যাদি যদি না পারেন কথাও বলতে পারছেন না তাহলে সাবিকল বেহি অন্তর দ্বারা ঘৃণা করে অন্যায়ের প্রতি প্রতিবাদ জানাবেন অন্ত থেকে ঘৃণা করবেন পাপকে এবং পাপিকে আবার বাঙালি সমাজে একটি অজ্ঞতা রয়েছে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও করিও না তাহলে কি আপনাদের সমাজে যারা লম্পট হ্যাঁ তাদের ঘৃণা করবেন না আর শুধু ওই লম্পটিকে ঘৃণা করবেন হ্যাঁ লম্পটদের আচরণটাকে ঘৃণা করবেন কিন্তু লম্পটকে ঘৃণা করবেন না তাহলে চোরকে ঘৃণা করবেন না ডাকাতে ঘৃণা করবেন না খনিকে ঘৃণা করবেন না হ্যাঁ সন্ত্রাসীকে ঘৃণা ঘৃণা করবেন না আল্লাহ দু ঘৃণা করবেন না হ্যাঁ শুধু আল্লাহ দুঃশ্মনীটাকে ঘৃণা করবেন না এটি কুফুরি কথা আসলে এটি ইসলাম বিরোধী কথা জি এতে ইমান ভঙ্গ হয়ে যাবে মানুষের পাপ এবং পাপি ভাবে জড়িত যখন পাপকে আপনি ঘৃণা করছেন তো পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা প্রকাশ করতে হবে জরুরি নয় ঘৃণা প্রকাশ করলে লাভ আছে না লস আছে এটা দেখতে হবে এটা অবশ্যই অবশ্যই পাপিকে ঘৃণা করতে হবে কিন্তু ঘৃণা সবসময় প্রকাশ করা নয় আল্লাহ আল্লাহবুজা তৌফিক দান করুন